সাকিব ভাই তো খুবই ভালো অভিনেতা, এটা কিন্তু উনি যাই হোক, ওনাকে নিয়ে অনেক রকম পারসেপশন আছে মানুষের, বাট দিন শেষে উনি কিন্তু খুব ভালো অভিনেতা এবং অভিনয়টা উনি বুঝে। এত বড় দুইজন আর্টিস্ট যখন একটা ছবিতে থাকবে, তখন এমনিতেই আসলে মানুষের একটা আগ্রহ তৈরি হয়ে যাবে ওই ছবিটা দেখার জন্য, এবং তারা হলে গিয়ে ছবিটা দেখবে, বিকজ আসলে ছবি তো বানানো হয় অডিয়েন্স এ দেখার জন্যই। সো মানুষকে হলে নিয়ে আসার জন্য আসলে এরকম একটা গিমিক হোক বা গল্পের প্রয়োজনই হোক, যেটাই হোক, এটা আসলে খুব দরকার। প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আজকে তার একটা নতুন সিনেমার টিজার এসেছে, এবং আমি জানি না সেটা আপনি দেখেছেন কিনা, তুফানের আজকে একটা টিজার এসেছে এবং সেখানে তার একটা ঝলক দেখানো হয়েছে, আপনি কি সেটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমি তুফানের টিজার দেখেছি, আমি দেখে দিতে পারি। কেমন? খুবই চমৎকার, খুবই চমৎকার। হ্যাঁ, খুবই চমৎকার, ভালো, খুবই ভালো লেগেছে। একটা বাংলাদেশে যে টাইপের সিনেমা হয় ওইটা থেকে আমার মনে হয় একদমই অন্যরকম হয়েছে। বাংলাদেশে যে টাইপের সিনেমা এর আগ পর্যন্ত মানুষ দেখেছে, তুফানের আগ পর্যন্ত যা দেখেছে এবং তুফানে যা দেখলো, আমার মনে হয় একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এখানে, ভিজুয়ালের দিক থেকে, তারপর আয়োজনের দিক থেকে, স্কেলের দিক থেকে আমি বলবো, এবং খুবই এনগেজিং ছিল। এবং ওই যে যে একটা চঞ্চল ভাইয়ের যে সেগমেন্ট ছিল, ওইটা তো লাইক আইসিং অন দা কেক বলে, খুবই চমৎকার ছিল। এবং মানে আপনাদের দেশের সুপারস্টার এর সঙ্গে মানে চঞ্চল চৌধুরীকে যে দেখা যাবে একটা ফ্রেমের মধ্যে, এটা কোথাও গিয়ে আনএক্সপেক্টেড ব্যাপার আমাদের কাছে। অবভিয়াসলি, এবং এটা তো হওয়া উচিত আসলে, এটা আমাদের দেশে হয় না বা হয় নাই এতদিন, কিন্তু এখন যেহেতু শুরু হয়ে গেছে, আমি আশা করবো সামনে এটা কন্টিনিউ হবে, বিকজ এটাতে আসলে দিন শেষে ওই ছবিটারই লাভ হয়। কারণ এত বড় দুইজন আর্টিস্ট যখন একটা ছবিতে থাকবে, তখন এমনিতেই আসলে মানুষের একটা আগ্রহ তৈরি হয়ে যাবে ওই ছবিটা দেখার জন্য, এবং তারা হলে গিয়ে ছবিটা দেখবে, বিকজ আসলে ছবি তো বানানো হয় অডিয়েন্স এ দেখার জন্যই। সো মানুষকে হলে নিয়ে আসার জন্য আসলে এরকম একটা গিমিক হোক বা গল্পের প্রয়োজনই হোক, যেটাই হোক, এটা আসলে খুব দরকার। সাকিব ভাইকে কেমন লেগেছে পার্সোনালি? কারণ তাকে তো এরকম রূপে কখন আমরা দেখিনি, একটা গ্যাংস্টার ড্রামা যেহেতু, মানে আমরা বুঝতে পারছি যে সেট ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু খুব প্রিমিয়াম, মানে তিনটে প্রোডাকশন হাউস যেহেতু যুক্ত রয়েছে, কলকাতাতেই শুটিং চলছে, এবং যখন একটা হিরোর সঙ্গে ভিলেন এই যে স্ট্রং ব্যাপারটা থাকে না, তখন মানে আরো ব্যাপারটা জমে যায়। তো আপনার কাছে কেমন লেগেছে বিশেষ করে সাকিব ভাইয়ের এরকম লুকস বা ডিজাইন গুলো দেখে? না, খুবই ভালো, সাকিব সাকিব ভাই তো খুবই ভালো অভিনেতা, এটা কিন্তু উনি যাই হোক, ওনাকে নিয়ে অনেক রকম পারসেপশন আছে মানুষের, বাট দিন শেষে উনি কিন্তু খুব ভালো অভিনেতা এবং অভিনয়টা উনি বুঝে। এবং এই টিজারে কিন্তু বেশ কিছু জায়গায় ওনার কিন্তু অ্যাক্টিং খুব ভালো লেগেছে আমার, স্পেশালি একটা সিন ছিল, আই থিঙ্ক বাথটাবে উনি শুয়ে ছিল, চারপাশে আগুন জ্বলছে, ওখানে উনি যে এক্সপ্রেশন দিয়েছে ওটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। সো মানে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস মুভি, আমি অবশ্যই তুফান হলে যাই দেখবো, এবং আমি আসলে আমার একটা অনুভূতি মানে ফিলিং হচ্ছে কি এটা খুব ভালো যাবে আর কি, ভালো চলবে।